ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এমবিএস হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল আমরা খুব তাড়াহুড়ো করে করাচি থেকে বেরিয়ে এসে গেছি এখানে বহরমপুরে, আর বেটু স্কুলে চলে গেল। মিস্টার সরকারও ওর একটু কাজ ছিল করাচিতে, তো ওও চলে গেছে 9:30 ট্রেনটায়। আর আমি এই জাস্ট একটু বসলাম, আর বুঝতেই পারছো সকালে ট্রেনে এসে আবার বেটুকে রেডি করা, স্নান করানো, খাওয়ানো, খাবারটা আমি বাড়ি থেকেই এনেছিলাম। তো এবার এবার আমি একটু ফ্রি, এবার আমি ব্রেকফাস্ট করবো, তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। আজকে ব্রেকফাস্টে ফার্স্টে এখন আমি একটু আপেল আর একটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর আপেলের সঙ্গে আমার পিনাট বাটার খেতে খুব ভালো লাগে, তো একটু পিনাট বাটার নিয়ে নেব। আর তোমরা ভাবছো হয়তো যে এটা নতুন প্যাকেট, কিন্তু এটা নতুন না, এটা আমি ফ্রিজে উল্টো করে রেখে দিই, কারণ পিনাট বাটারে যে অয়েলটা থাকে ওটা উল্টো করে রাখলে ওটা নিচের দিকে চলে যায়, সেই কারণে উল্টে রেখে দিই, তাহলে নেওয়ার সময় আমি বাটারটা ইজিলি বার করে নিতে পারি, আমাকে অয়েলটা নিচে থাকে। তো দেখতে পাচ্ছ কেমন হার্ড হয়ে রয়েছে, কারণ ফ্রিজে থাকে সেই জন্য। তো নিয়ে নিয়েছি 1 চামচ পিনাট বাটার, আর সঙ্গে আপেল আর একটা ডিম সেদ্ধ, তো এখন এটা খেয়ে নিই আমি আগে। তো অ্যাপেল ট্যাপেল খাওয়ার পর এখন এবার আমি একটু মুসলি নিয়ে নিলাম, একটু মুসলি খাবো। ব্রেকফাস্ট তো হলো, এবার আবার রান্না আছে, দুপুরের জন্য একটু রান্নাও করতে হবে। তার আগে আমার একটা কাজ আছে, সেটা হলো বেডশিট চেঞ্জ করা, তো চলো আগে বেডশিটটা চেঞ্জ করি। তো হয়ে গেল আমার বেডশিট চেঞ্জ করা। এবার এই যে নিচে দেখতে পাচ্ছ পিলো কভার সব পড়ে রয়েছে, তো এবার পিলো কভারগুলো চেঞ্জ করব। আর আমরা বিছানাতে দেখেছো তোমরা অনেকে হয়তো ফলো করেছো, আমরা ম্যাট্রেস ইউজ করি না, খুব শক্ত বিছানাতেই এখন আমরা ঘুমোই, কারণ মিস্টার সরকারের একটু কোমরে অনেক বছর আগেই পেন হতো, তো সেই কারণে ও ম্যাট্রেসে আর শুতে চাইতো না। তো আমরা বহরমপুরে যখন এসেছিলাম তখন আর এই মানে খাটটা এনেছি, খাটের সঙ্গে যে ম্যাট্রেসটা সেটা আর আনিনি, সেটা পলাশি বাড়িতেই রেখে এসেছি। আর পলাশি বাড়িতে ম্যাট্রেস ইউজ করতে হয়, কারণ ওই বিছানাতে ম্যাট্রেস লাগে, আর এটাতে আমরা ওই তোষক আর দুটো তিনটে এমনি কাঁথা টাথা এগুলো পেতেই মানে শক্ত বিছানাতেই আমরা এখন ঘুমোই। তো চলো, অনেক কথা বলা হয়ে গেল, এবার পিলো কভারগুলো চেঞ্জ করি। আর বিছানা বেডশিট মানে চেঞ্জ করা কতটা ডিফিকাল্ট যারা করে তারাই জানে, ভীষণ গরমও লাগছে, তো তাড়াতাড়ি আমি আগে কাজটা ফিনিশ করি। তো এখন আমি আমিষ্টা সরকার ছর্দি ভাইয়ের বাড়ি যাব, আর পলাশি থেকে বাবাও এসেছে, তো ওখানে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো আমিষ্টা সরকার এখন উইন্ডোগুলো লাগিয়ে দিচ্ছে, বাইরে খুব হাওয়াও চলছে। পৌঁছে গেছি ছর্দি ভাইয়ের বাড়ি, আর এসে একটু গল্প টল্প করলাম, এখন আবার একটু ব্যালকানির দিকে আসলাম। আর ছর্দি ভাইয়ের বাড়ি আসলে ব্যালকানিতে বেশ ভালোই লাগে, ছোটো জিজু অনেক গাছ লাগিয়ে রেখেছে, গাছগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো এখন একটু বেরোচ্ছি আমি আর ছর্দি ভাই, এই সামনে একটু দোকানে যাচ্ছি, ছর্দি ভাইয়ের আর আমার একটু টুকিটাকি কেনার আছে, তো যাচ্ছি এখন দুজনে। হয়ে গেল আমাদের নেওয়া, এবার বাড়ি চলে যাচ্ছি। বাবা কি রোদ! তো বাড়ি চলে এসেছি, আর দুপুরবেলা বাজার গেছি, খুব রোদ গরম, তাও দরকার ছিল কিছু জিনিস নেওয়ার, ছিল ছর্দি ভাইরা ছিল, ওগুলো নিয়ে চলে আসলাম। কি কি নিলাম চলো দেখাই। তো কেনা হয়েছে এখানে দুটো নেল পলিশ নেওয়া হয়েছে, একটা নেল রিমুভার নেওয়া হয়েছে, নেল পলিশ রিমুভার, আর একটা ক্লেচার, এখানে একটা বডি স্প্রে, বডি লোশন, বডি অয়েল, আর ছর্দি ভাই আমাকে একটা চকলেট দিল, আর এখানে
পাউরুটিটাও কেনা হয়েছে, তো সেটাও তোমাদের দেখাচ্ছি। এটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাওয়া হবে। আর এখানে এই কসমেটিক জিনিসগুলো দরকার ছিল, এখন শীত পড়ে গেছে, লোশন অয়েল সবই দরকার। তো এখানে আছে জোবিজের একটা বডি অয়েল, এটা তো ভেজলিন বডি লোশন। আর এখানে আছে বডি স্প্রে আর নেল পলিশ, দুটোই ড্যাজলার। আর থিনারটা মানে নেল রিমুভার, নেল পলিশ রিমুভারটাও ড্যাজলারেরই আছে। তো দুপুরে এখন খাওয়া দাওয়া হচ্ছে, এখন মিস্টার সরকার এখানে খেতে বসে গেছে, আর ছোটদি ভাই এখন রুটি বানাচ্ছে, বাবা দুপুরে রুটি খাবে। বিকি মামার সঙ্গে গল্প করছে পাশে বসে, আর আমিও এখানে বসে রয়েছি। তো এবার ছোটদি ভাইয়ের বাড়ি থেকে বেরিয়ে যাব, খাওয়া দাওয়া হয়েও গেছে আমাদের, আর তিনটে বেজে গেছে, বেটুর তিনটে সাড়ে তিনটে ছুটি। তো এবার সোজা স্কুলে যাব, স্কুলে গিয়ে বেটুকে নিয়ে আবার ঘরে চলে যাব। তো চলো এবার বেরিয়ে পড়ি। ছোটদি ভাইয়ের বাড়ি থেকে বাড়ি পৌঁছে গেলাম, এবার এখনই আবার বেরোবো, বেটুকে আনতে যাব। ছোটদি ভাই খাবার দাবার পাঠিয়েছিল, তো সেই ব্যাগটা রাখতেই এসেছি, তা না হলে সোজা স্কুলেই যেতাম। তো ব্যাগটা রেখে এবার বেটুকে আনতে যাচ্ছি স্কুলে। এবার আমরা ঘরে যাই। এই দিক থেকে কোথায় যাচ্ছি? এই দিক থেকে আমরা ঘরে যাচ্ছি। বেটুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এবার খাবার দাবার রেডি করে দেবো। তো এখানে ছোটদি ভাই সব খাবার পাঠিয়েছে, টিফিনে সব ঢাকা রয়েছে। তো ছোটদি ভাই খাবার পাঠিয়ে দিয়েছে বেটুর জন্য, এখানে ভাত, এখানে আছে পাঁপড় ভাজা, এটা ডাল, এখানে সন্দেশ আছে, এখানে আছে মাছের তরকারি, এটা রসগোল্লা, আর দিয়েছে এখানে একটা মিক্স ভেজ, এখানে আছে দই, আর এখানে রুটি আর মাছ ভাজা, ওইখানে ভিতরেও আরেকটা মাছ ভাজা পাঠিয়ে দিয়েছে। বেটু মাছ ভাজা খেতে ভালোবাসে, আর ঝোলের মাছও আছে। তো এবার বেটুকে খাইয়ে দেব। তো সন্ধে হয়ে গেছে, আর বেটুর জন্য একটু দুধ বয়েল করলাম, ও এখন দুধ খাবে, আর সঙ্গে একটু চাও বানালাম। এখন রিদান আর রিদানের দাদু খেলা করছে ট্যাবে, বাবা এসেছে আজকে, আর রিদান স্কুল থেকে আসলো, দিয়ে দুজনে এখন খেলা করছে। ওলে বাবা, দাদু বাড়ি চলে যাচ্ছে এবার। হ্যাঁ, সোনা বেটু এখন নিজে নিজে চুল আঁচড়াচ্ছে, খুব সুন্দর হয়েছে। এবার বেটু ঘুমোতে যাবে। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।